নমস্কার সবাইকে। তো আজকে ভিডিওতে আনবক্সিং এবং রিভিউ করতে চলেছি এক্সাইডের তরফ থেকে একটা 100 ওয়াটের পলিক্রিস্টালাইন প্যানেল। তো আনবক্সিং আমি আগেই করে নিয়েছি, এটা লোকাল দোকান থেকে কেনা, দাম পড়েছে আমার প্রায় 3600 টাকা মতো। এটাকে আপনারা 3500 টাকা বা তার কমেও পেয়ে যেতে পারেন, বা 3600 টাকাও নিতে পারেন। তো এটা আগে থেকেই আনবক্সিং করা ছিল, যেহেতু বাইকে করে আনছিলাম তাই এটাকে ফের আমি একটু টেপ দিয়ে হালকা করে একটু তবে আটকে নিয়েছি প্যাকেটের মধ্যে। নাহলে কী হবে, বাইচান্স পড়ে গেলে কিন্তু 3600 টাকা পুরো একদম জলে চলে যাবে, কারণ প্যানেলের উপরের পার্টটা যাতে না ভেঙে যায় সেই জন্য একটু টেপ দিয়ে একটু টাইট করে প্যাকেটের সাথে লাগিয়ে নিয়েছিলাম। তো দেখতে প্যানেলটা এইরকম বিল্ড কোয়ালিটি যথেষ্ট হওয়ার উপরে দাগগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হয়তো ট্রান্সপোর্টের সময় হালকা লেগেছে, কিন্তু এগুলো ভালো করে মুছে নিলে হয়তো চলে যাবে। বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, একদম লুম সোলারের সাথে টক্কর দেওয়ার মতো। এখানে 36টা সেল ব্যবহার করা হয়েছে পলিক্রিস্টালাইন, আর সেলের মধ্যে সোল্ডারিংগুলো যথেষ্ট ওয়েল ডিফাইন্ড, খুব ভালো। আর গায়ে যে হালকা হালকা এই স্ক্র্যাচের মতো দাগ, এইগুলো কিন্তু বক্সে ঢোকানোর সময় এগুলো হয়েছে। তো এগুলো হালকা করে একটু মুছে নিলে, ওপরে একটু হালকা করে জল ছড়া দিয়ে একটু মুছে নিলে কিন্তু একদম দাগগুলো চলে যাবে, এটা আমি দেখেছি। আমার লুমের সোলার প্যানেলটাও এরকম হয়েছিল, তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। বেল কোয়ালিটি যথেষ্ট ভালো, এখানে মাউন্ট করার জন্য কয়েকটা হোল দেওয়া আছে, এখানে 25 বছর ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, আর একটা পারফরমেন্স গ্রাফ দেওয়া আছে। তো এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড, পারফরমেন্স গ্রাফ। এবারে টেকনিক্যাল ডিটেলসের দিকে যদি আসি, এটা একটা 18.8 ভোল্টের প্যানেল, ভোল্টের ম্যাক্স পাওয়ার, আর 5.5 অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট দেবে। এখানে 22 ভোল্ট হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 5.94 অ্যাম্পিয়ার। তো একদম পিক টাইমে কিন্তু 5.5 অ্যাম্পিয়ার পেয়ে যাবেন, যেটা কিন্তু একটা 40H বা 50H ব্যাটারি চার্জ করার জন্য, চার্জ করে কারেন্ট আপনার বেশি হবে যদি প্রপার সানলাইট থাকে দিনের বেলাতে, যদি মেঘ করে একদমই না থাকে। তো ওয়ারেন্টি কার্ডটাকে সবসময়ের জন্য সাবধানে রেখে দেওয়া দরকার, নাহলে কিন্তু পরে সমস্যা হলে এটা দেখাতে পারবেন না। আর বিল কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এটা আমি নিয়েছি একটা 5500 টাকা একটা ফুল ফ্লেজ এসি সোলার সিস্টেম বানাচ্ছিলাম দিনের বেলার ইউজের জন্য, তো সেই জন্য এই প্যানেলটা নেওয়া। আপনারা চাইলে দেখতে পারেন। তো এটা হচ্ছে প্যানেলের ব্যাকসাইড, এটা নেগেটিভ, এটা পজিটিভ। এখানে ডুয়েল ডায়োড ইউজ করা হয়েছে, এটা খুবই ভালো। আর আমি কীভাবে একটা 5500 টাকা দিয়ে ফুল ফ্লেজ অপগ্রেড এসি সিস্টেম বানাচ্ছি দিনের বেলার জন্য, সেটা কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবেন, এই ভিডিওর ঠিক আগের ভিডিওটায়।